বিশ্ব ওয়াশা ফাইনাই খারচি তের সালচিনি রমুই পালা জাগ তিপ্রাসা হদ হুকুমো বাই কিটিং যাক লাইবিমা খাতি যাক বুবাগ্রা বসংনি বুবাগ্রা নুখুনি তিপ্রাসা হদনি মতাই খারচি বিনি বিশিংতুই ন কবাংম লাইবুমা সুজা তিপ্রাহানি লাইবুমা ব আর লাইবুমা ন খিলিউন বিশি বুরম ন খারচি তের পালা জাগ সালচিনি রমুই কসাম আগরতলা খয়রপুর তাকলাই বহিন বেলেখিন হহম দদমনি বিশিংতুই খারচি তের পালা জাখা সালচিনি রমুই পাইথাক সালো এবা সাত্রিনি সালো পান্দা কতর খ্লাজাখা আ পান্দা কতরন থাঙ্গি সৈকিয়া সেন্ট্রেল মিনিস্টার প্রতিমা ভূমি পাইথাকনি পান্দা ও ভাই মানজাক ফাইকিয়া সেন্ট্রেল মিনিস্টার প্রতিমা ভূমি বনকারী মানজাক ফাইকিয়া মন্ত্রী শুক্রাচরণ নওয়াতিয়া খবৈ খারচি তেরনি কমিটি চেয়ারম্যান এবা এমএলএ রতন চক্রবর্তী বিজেপি হাসি কাসকু রাজীব ভট্টাচার্যা খুবই কুবন মুগনা আদংর পাইথাক সালো খারচি তের কবাংম বড় ফাইমানি কুথুমানি নুকজাখা পাইথাক সালনি বাকে হাকজাল গানা তিপ্রাসা মানসা যতন পাল বাকসা খেলায় খারচি তের মানজংমনি মানপুলি নাইথক মুজাগে ফাইকিয়া অ পাইথাকনি সালো কক নারখা মানজনাই নগ্রাই র আমাদের রাষ্ট্র করছে বিশ্বের তাবৎ দেশের প্রতিনিধিরা এই জি টোয়েন্টিতে সমষ্টিতে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়েছেন বিভিন্ন সংস্কৃতির সমন্বয়ে মহামিলনের যে দৃষ্টান্তগুলি নিয়ে জি টোয়েন্টির কথা হয়েছে ভারতবর্ষ ছাড়া বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে সে জি টোয়েন্টি এত ধর্ম কৃষ্টি সংস্কৃতির সমন্বয়ে ট্রেডিশনাল খাদ্য থেকে ট্রেডিশনাল সংস্কৃতি থেকে শুরু করে সবকিছুর সমন্বয়ে কোনো রাষ্ট্র এই ধরনের সামিট কল্পনা করতে পারে না কারণ আমাদের পরম্পরা হচ্ছে কৃষ্টি এবং সংস্কৃতি আমাদের চেষ্টায় হচ্ছে বসুধৈব কুটুম্বকম আমাদের চেষ্টা হচ্ছে সবাইকে নিয়ে এক পরিবার হিসাবে আমরা থাকছি পূর্ব তথা উত্তর পূর্ব ভারতের মাটিতে যে মাধুরী রয়েছে তা অনবদ্য প্রমাণিত হচ্ছে যুগে যুগে এখানে সাধক বামা খেপার মাথায় হাত রাখেন মা ভবতারিণী এই উত্তর পূর্ব ভারতের মাটিতে রামপ্রসাদের বেড়া বাঁধেন মা শ্যামামা রামপ্রসাদ যখন বেড়া বাঁধেন শ্যামামা বেদ আগিয়ে দিচ্ছেন আমাদের বেড়া বাঁধার জন্য মহারানী সুলক্ষণা দেবী সপ্তা দেশে দেবী দুর্গা দেবীকে উনি প্রতিষ্ঠা করেছেন আর আজকে যে চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে আমরা রয়েছি কথিত আছে মহারানী লীলাবতীর সামনে ভগবান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই চতুর্দশ দেবতার আবির্ভাব হয়েছে সেই সব কিছুর যে মিলনস্থল সঙ্গম স্থল সে খারচি পূজাতে আমরা উপস্থিত হয়েছি তাই আমরা বলবো যে আগামী দিন যাতে আরো সুন্দরভাবে আমরা প্রত্যেক অংশের মানুষকে আরো বেশি জুড়তে পারি সবার মনের ভাব আদান প্রদান করে মেলা মতলব মিলন মিলন হচ্ছে সবাই কৃষ্টি সংস্কৃতি এবং শিল্পের পসরা নিয়ে এই জায়গায় আসেন গত সাত দিন ধরে শিল্পীর সত্তাকে আমরা অস্বীকার করতে পারি না শিল্পীরা তার শৈল্পিক যে কৃষ্টি সেটাকে আমাদের সামনে উদ্ভাসিত করেছেন অভিনন্দিত করেছেন এই মেলাকে আর যারা এই মেলা প্রাঙ্গণ প্রাঙ্গণে সাত দিন ধরে আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছেন হয়তো বা বৃষ্টির কারণে সেটা আপনাদের অভ্যাস হয়ে গেছেন আপনারা অভ্যস্ত হয়ে গেছেন প্রত্যেক সময় বৃষ্টি থাকে সেই মেলার মধ্যে সেটা দিয়েও আপনারা এই মেলাতে এসে আপনাদের ফসলা নিয়ে এসে আসেন আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য আসেন একটা বছর অপেক্ষা করে থাকেন কখন খাচ্ছি উৎসব হবে সাত দিন ধরে আমরা এই জায়গা জমিয়ে ব্যবসা করব এবং মানুষকে সেবা দেব সেই উপলক্ষে আপনারা আসছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সর্বশেষে বলবো আমরা আগামী বছর আরো সংগঠিত হবে যে যে জায়গায় বিভিন্ন ধরনের ছোট ছোট অসুবিধাগুলি রয়েছে সেইগুলি থেকেও আমরা শিক্ষা নিয়ে আরো সুন্দরভাবে মেলাকে সংগঠিত করব এবং আমাদের জাতি জনজাতির যে মিলনস্থল এই খারচি উৎসব সেই উৎসবকে আরো সুন্দর করব আর সমৃদ্ধশালী করব আর সবার কাছে একটাই প্রার্থনা ঠাকুরের কাছে প্রার্থনা করব আমাদের রাজ্যের সাথে সাথে গোটা রাষ্ট্র যাতে সমৃদ্ধশালী হয় আমরা যে পরম্পরাগত সংস্কৃতি রয়েছে সেগুলিকে যাতে আমরা পরম আদরে আমরা উদযাপন করতে পারি পরমেশ্বরের কাছে সে প্রার্থনা রেখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং যারা এই মেলাকে সুন্দর সাবলীল করে দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের
বাড়ির প্রাঙ্গণে খার্চি পূজার সমাপন অনুষ্ঠানে সমবেত হয়েছি। দেখতে দেখতে সাত দিন কিভাবে যে অতিবাহিত হচ্ছে হয়ে গেছে সেটা আমরা আজকের এই শেষ লগ্নে এসে অনুভব করছি, যে এই তো কয়েকদিন আগে মাত্র শুরু হলো কিন্তু আজকে সমাপ্তি। সে সমাপ্তির মধ্যে একটা আনন্দ রয়েছে, আগামী বছরের জন্য আবার আমরা আসবো, আবার চতুর্দশ দেবতার প্রাঙ্গণে সমবেত হব এবং রাজ্যের সমস্ত অংশের এবং দেশবাসীর জন্য মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করব, আমাদের সমৃদ্ধি, আমাদের শান্তি এবং আমরা পরস্পরের মধ্যে যে সৌভ্রাতৃত্ব সেটা যাতে অটুট থাকে সেই শপথ নিয়ে আজকে আমরা খার্চি পুজোর সমাপন লগ্নে সমাগত হয়েছি। আজকের এই সমাপন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের এই খয়েরপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক, প্রাক্তন স্পিকার, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক আদরণীয় রতন চক্রবর্তী মহোদয়, রয়েছেন এই মেলার সম্মানীয় সভাপতি বিশ্বজিৎ শীল মহোদয়, আমাদের রাজ্যের মন্ত্রী স্নেহের শুক্লাচনা মহাতিয়া মহোদয়, রয়েছে আমাদের জেলা শাসক মহোদয় বর্ধন সাহেব, রয়েছেন অমিত। আমরা উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টের বাসিন্দা, আমাদের এদিকে মিনিমাম 100-এর উপরে জনজাতি গোষ্ঠীর বসবাস রয়েছে, অনেক ভাষা, অনেক কৃষ্টি, অনেক সংস্কৃতির মেলবন্ধনে আমরা রয়েছি। আমাদের উত্তর পূর্ব ভারতের যে পরিচয় সেই পরিচয় ভূ রাজনৈতিক না, আমাদের পরিচয় হচ্ছে ভূ সাংস্কৃতিক। আমাদের পরস্পরের মধ্যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে, তো সেই মেলবন্ধনে সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সাত দিন ব্যাপী এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা উৎসব যেটা সাত দিন আমরা উদযাপন করছি, সেটা হচ্ছে খার্চি পূজা। জাতি জনজাতির প্রত্যেকটা সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য মেলবন্ধন এই উৎসবের মধ্যে আমরা পরিলক্ষিত করি এবং অনাদি অনন্তকাল থেকে যে মেলাটা শুরু হয়েছে সেটা বিভিন্ন জাতি গোষ্ঠীর নাগরিকরা একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে আমরা এই মেলাটাকে উদযাপন করছি। আমাদের অনেকের ভাষা আলাদা, গোষ্ঠী আলাদা, আমরা অন্য ধরনের পূজা পার্বণ করি কিন্তু প্রত্যেকে মিলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির হোক এবং খার্চি পূজার প্রাঙ্গণ হোক, আমরা কিন্তু সবাই সৌভ্রাতৃত্বের সঙ্গে এবং প্রত্যেকের আরাধনা একটাই যে আমাদের রাজ্য যাতে সমৃদ্ধশালী হয়, আমরা প্রত্যেকে যাতে শান্তিতে বসবাস করতে পারি, আমরা সবাই যাতে যার যার কৃষ্টি সংস্কৃতিকে আঁকড়ে রেখে আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ে এগিয়ে যেতে পারি। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সম্মানীয় সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরার জনগণ পার্বত্য সংস্কৃতি আমরা পুষ্ট এবং আমাদের জীবনধারা মাতৃভাষা সমস্ত কিছুতে পার্বত্য কৃষ্টির প্রতিফলন রয়েছে। আবার আমরা যারা বাঙালি জনগণের জীবনধারাতে রয়েছে হিন্দু আর্য সংস্কৃতির নিদর্শন, অথচ এই দুই জনগোষ্ঠী যে আরাধ্য দেবতা এবং পূজা বিধি উৎসবের ধারণ সবটা কিন্তু একসাথে উভয় মতাদর্শ জাতি জনজাতি অংশের মানুষ আমরা এই মহোৎসবকে আমরা পালন করছি। আমরা এই রাজ্যের যে সকালবেলা সোনালী আবার রঞ্জিত সূর্য রশ্মি উদিত হয়, সূর্য ঠাকুর যখন উদিত হয় এবং সূর্য রশ্মির কারণে আমাদের এই রাজ্যে শিব ঠাকুরের কিন্তু ঘুম ভাঙে,
দেবাদেবের মহাদেবের ঘুম ভাঙে আমরা উন্নতি জানি আমাদের রাজ্যে মহাদেব দেবাদেব মহাদেব উন্নতি দেবতা রাত্রি যাপন করে এই রাজ্যে যেটা উন্নতি রয়েছে এখানে বৈশাখ মাসে সমৃদ্ধির জন্য পূজিত হন গরিয়া রূপে আর আশ্বিন মাসে সমৃদ্ধির জন্য পূজিত হয় গণপতি উৎসব হিসাবে জাতি জনজাতির সংস্কৃতিতে গোটা পৃথিবীতে উদযাপিত হয় এবং আমাদের রাজ্য আলাদা আলাদা ভাবে সেই উৎসবকে আমরা উদযাপন করছি কিন্তু আমাদের সামনে এই আলাদা সপ্তাহ নয় আমাদের যে আজকের যে উৎসব খাচ্ছি উৎসব সাত দিন ব্যাপী চলছে সেটা কিন্তু সমস্ত সত্তাকে এক জায়গায় এনে আমাদেরকে দাঁড় করিয়েছে এই চতুর্দশ দেবতার মন্দিরে আমরা গড়িয়া পূজা করছি আমরা দুর্গা পূজা করি আমরা গণপতি উৎসব করি আমরা মাতা পিতৃ সন্ধির উৎসবের দীপাবলি উদযাপন করছি এবং বাঁশের পঞ্চিকেতে প্রতিমূর্তি তৈরি করে দেবতাদের আহ্বান করে আমরা গড়িয়া পূজা করছি সমস্ত পূজার মধ্যে আমরা প্রত্যেকে সেই পূজাতে আমরা অংশগ্রহণ করি আর পৃথিবীর মধ্যে আমরা যারা রয়েছি আমরা জানি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বিভিন্ন যুদ্ধ চলে কিন্তু ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 21 জুন ইউএনের সামনে বিশ্বের যে রাষ্ট্রসংঘ রয়েছে রাষ্ট্রসংঘের সামনে এই প্রথম কোন রাষ্ট্রনায়ক সে সংযুক্ত রাষ্ট্রের মহাসংঘের সামনে সবথেকে বেশি রাষ্ট্রের প্রতিনিধিদেরকে নিয়ে ভারতবর্ষের পরম ঐতিহ্য আমাদের বৈভবশালী যে সংস্কৃতি আমাদের যে পরম্পরা সেই যুগাকে সে জায়গায় তিনি সংগঠিত করেছেন এবং সবথেকে বেশি অংশের লোকেরা সে জায়গায় অংশগ্রহণ করেছেন বেশি দেশের জনসংখ্যা বেশি জন দেশের এমন একটা উৎসবে আর থেকে বেশি রাষ্ট্র কখনো অংশগ্রহণ করেনি যেটা গিনেস বুকে রেকর্ডে রেকর্ড হয়েছে তো আমরা সমস্ত পৃথিবীকে শান্তি দিতে চাই আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের পরম্পরা হচ্ছে বসুধৈব কুটুম্বকম সে সংস্কৃতি নিয়ে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে সেই জায়গায় স্থাপন করেছেন এবং কৃষ্টি সংস্কৃতি পরম বৈভবশালী যে ভারতবর্ষ আমরা কল্পনা করছি সেই কল্পনাকে আজকে আমরা বাস্তব রূপ দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন